নমস্কার, বলাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ পুরো ভিডিওটা শুধুমাত্র মাছের প্রাইস নিয়েই থাকবে। তো মোটামুটি 3.5 টাকার থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত মাছ আমি আজ দেখাবো। আমার এখান থেকে আমি যেটা সেল করছি, তো সমস্ত মাছেরই কম বেশি আপডেট থাকবে। রুইকিন মাছ কতটা বড় হয়েছে, কী রেটে সেল করছি তার আপডেট থাকবে। তারপর আপনার যে র্যাঞ্চো মাছ ক্রসবিট করিয়েছিলাম তার কি আপডেট আছে এবং সেগুলো কী রেটে সেল করছে, সমস্ত কিছু আজ আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিও একটু বড় হতে পারে, অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন। তো তার আগে এখানে একটু মাছ দেখাবো আপনাদেরকে। এই যে আমার রুইকিন এবং র্যাঞ্চো মাছের ব্রুডার, তো এরা দেখতেই পাচ্ছেন ফ্রিলি একদম সুইম করছে। আর এরা খুব পেটুক, মানে সব সময় ক্ষুধার্ত, এরা সব সময়। আর এদের দেখাশোনা বলতে আমি বলেছি যে দিনে আমি এদের 8 থেকে 10 বার খেতে দিই। দেখতে পেলেন যে মোটামুটি 100 দানার আশেপাশে হয়তো বা 200 দানার কাছাকাছি, মানে 10 থেকে 20 গ্রামের কাছাকাছি আমি এদের খাবার দিয়েছি। এইভাবেই কন্টিনিউ চলে, প্রতিদিন 8 থেকে 10 বার খেতে দিই এদের, তারপরে এরা সবসময় ক্ষুধার্ত থাকে। দেখুন, বিশেষ করে র্যাঞ্চো মাছটি পাগলের মতো, মানে খেতে দিলে পরে সবার আগে ও ছুটে আসে। মানে এখানে খেতে দেওয়া লাগে না, এখানে এসে দাঁড়ালেই ছুটে চলে আসে। তো এগুলো তো সেলের জন্য নয়, এগুলো শুধুমাত্র আমার যেহেতু ব্রিডার, এগুলো জাস্ট আপনাদেরকে দেখালাম। অনেকদিন ব্রিডার দেখানো হয় না এদের কী অবস্থা। তো আজ এখান থেকে জল পরিবর্তন করেছি, তো ভাবলাম একবার একটু দেখিয়ে দিই। তো এই চেম্বার থেকে আপাতত শুরু করব। তো প্রথমে সব থেকে কম যেটা বললাম 3.5 টাকা, তো 3.5 টাকায় যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মলি। আমি একটু ভুল বললাম যে সব থেকে কম 3.5 টাকা, না, সব থেকে কম হচ্ছে 3 টাকা। সেটা অন্য আরেকটা মাছ, সেটা দেখাবো পরে। তো এইখানে দেখুন কিছু মলি তুলেছি, মলি এবং প্লাটি। তো এই মলি এবং প্লাটি এগুলি গড়ে যে যেমন নেয়, এগুলি 3.5 টাকা পিস। বেশিরভাগ মার্বেল আছে, তারপরে আছে আপনার গোল্ডেন ব্ল্যাক, তারপরে আছে প্লাটি। তো এই হচ্ছে মলি প্লাটির কালেকশন, যেটা 3.5 টাকা পিস। এরপর থাকছে কিছু কই কার্প এবং মিল্কি। তো এই যে কই কার্পের সাইজ, এই যে কই কার্প এবং মিল্কি, যেটির সাইজ এই দেখতেই পাচ্ছেন, এগুলি বিক্রি হচ্ছে 8 টাকা। তো এখানে আপাতত এই চেম্বারে দেখানোর মতন আর কিছুই নেই, এই 2-3 পদেরই মাছ এখানে আছে। তো এখানে সামান্য কিছু বেলুন মলি আছে, একদমই সামান্য, সেটা গোনার বাইরে। এবার এখানে থাকছে কিছু জেব্রা, এই যে দেখুন ফুল অ্যাডাল্ট সাইজ জেব্রা। একা হাতে ভিডিও করা খুব মুশকিলের কাজ। তো এই যে দেখুন জেব্রা, তো এই হচ্ছে সাইজ, এইগুলি যাচ্ছে 6 টাকা করে। 2 কালারের জেব্রা আছে। তো এবার দেখাবো আমার কালেকশানের আজকে সব থেকে দামি মাছ, যেটা বললাম 40 টাকা পিস। এই যে দেখুন একটিকে তুলেছি। এবার তো আপনারা বেশি কথা বলবেন, ভাই মাছটাকে জলে রাখো। তো এই যে মাছের বডি শেপ, মাছের গঠন দেখতেই পাচ্ছেন। তো এই সাইজের মাছ এখান থেকে কেউ 10 পিস করে নিলে সেটাই 40 টাকা করে দিচ্ছি। এরপর এই চেম্বারে কিছু র্যাঞ্চো আছে, এই যে দেখুন র্যাঞ্চো। এই র্যাঞ্চো সামান্য কিছু আছে, 20 পিস মতো আছে আর অবশিষ্ট। তো এইগুলি বিক্রি করছি 15 টাকা পিস। তো এরপরে দেখাবো কিছু গাপ্পি,
এখানে ইয়েলো টক্সিক রোগ আপকে আছে, ওটা তো এখন সেল করবই না, ওটা পরবর্তী সময় দেখাবো। তো এখানে কিছু ডাম্বো ইয়ার গাপটি আছে, দেখতে পাচ্ছেন অলরেডি ব্রিড পড়ছে এরা। তো এই মাছগুলি বিক্রি করছি 20 টাকা পিস। এরপর এখানে সামান্য কিছু আছে অবশিষ্ট নিয়ন গাপ্পি, এটাও 20 টাকা পিস। কালারটা একবার দেখুন, কত সুন্দর লাগছে কালার, দারুণ কালার। এগুলো 20 টাকা পিস, তো এরাও ব্রিড করছে। এরপর এখানে একটা মিক্স বানিয়েছি, আমি আগেও আপনাদের বলেছিলাম আমি ভালো কোয়ালিটির মিক্স তৈরি করতে চাইছি। তো এখানে দেখুন, এই যে মিক্স তৈরি করে ফেলেছিলাম। তো এখানে সব রকম গাপ্পি আছে, নিয়ন আছে, কোবরা আছে, পোল্যান্ড আছে, সমস্ত কিছু দিয়ে আমি মিক্স করেছি। এটা তো অলরেডি ব্রিড করেছে, তো কোয়ালিটি এইভাবে দেখানোর থেকে হয়তো অ্যাকুরিয়ামে দেখালে ভালো হতো, বাট আপাতত আজকে এইভাবে দেখাচ্ছি। নেক্সট টাইম যখন সিঙ্গেল ভিডিও করব, সম্ভবত আগামী দিনই করব, তখন আরও ভালো করে দেখিয়ে দিতে পারবো। তো এখানে যা আছে সবই কোবরা এবং নিয়ন, আর এটা দেখুন পোল্যান্ডের মধ্যে আছে। তো যাই হোক, এটা হচ্ছে 7 টাকা পিস। এবার এই চেম্বারের যে পোল্যান্ড গাপটি আছে, বাচ্চা হয়েছে কত দেখুন, প্রচণ্ড পরিমাণে বাচ্চা হয়েছে। আর এখান থেকে মনে হয় না তোলার প্রয়োজন আছে, তবুও আমি একটু তুলে দেখাবো সামান্য কিছু। তো দেখুন কতটা ছটফটে। তো এদেরও সেই একই প্রাইস, 7 টাকা পিস। এবার বড় ফিমেল যেগুলি আছে সেগুলি আলাদা প্রাইস পড়ে যাবে, বাদ বাকি যে সেম সাইজ রয়েছে একই সাইজের মাছ 7 টাকা পিস। এইবার এই যে দেখুন মাঠের মধ্যে নেমে গেছি, এখানে এই সাইড দিয়ে চলে এসেছি। তো এই কারণে এখান থেকে কিছু রুইকিন দেখাবো, জানি না কতগুলো উঠবে। এই যে দেখুন, জাস্ট ওয়াও। মাছের সাইজ বলতে গেলে এই যে সাইজ, মাছের কালার চলে এসছে, বুঝতেই পাচ্ছেন। তো এই সাইজের মাছগুলি, যেমনটি ধরুন এই সাইডে রয়েছে, এই সাইজের মাছগুলি 20 টাকা করে বিক্রি হচ্ছে এই সাইজটা। এবং এরপরে যে সেকেন্ড সাইজ রয়েছে এটা, এটা 15 টাকা করে বিক্রি হচ্ছে, এটা 20, এটা 15। আর এই যে মাছগুলি রয়েছে এইগুলি এখনও বিক্রি করছি না, এগুলো আর একটু বড় হবে, কালার আসবে, তারপরে বিক্রি করব এগুলি। তো এগুলির কথা বললাম না, এগুলি থাক। মাছ মোটামুটি বুঝতেই পাচ্ছেন কালারফুল হয়ে গেছে প্রায় সমস্ত মাছে, ধীরে ধীরে এখন কালার চলে আসবে। তো এটা তো গেল আপনার 15 এবং 20 টাকা। তো এর আরেকটা বড় সাইজ আছে যেটার দাম পড়বে 30 টাকা, সেটা আছে ওই একদম শেষের চেম্বারে, একদম ওই সাইডের চেম্বারে। তো ওখানেও যাব। তো ওই সাইডে যাওয়ার আগে আমি এখান থেকে একটু দেখিয়ে দিতে চাই, কারণ এই সমস্ত চেম্বারেও 15 টাকা 20 টাকার মাছ রয়েছে। যে যেখান থেকে পারছে, যার যেখান থেকে পছন্দ হচ্ছে, সে সেখান থেকে নিচ্ছে। তো এখানে দেখুন একটা আরশোলা মুড়ে পড়ে আছে, এটা যাক। আমি বড় নেট নিয়ে এসেছি, কেননা নাহলে ওদের ধরা মুশকিল। এই যে দেখুন মাছগুলি কত সুন্দর কালার এসছে। তো এখান থেকে মাছ বাছাই করেই নিচ্ছে কম বেশি, এখান থেকে একটাও আমার এখানে মাছ শর্টেজ করা নেই, যে এখান থেকে সরিয়ে অন্য কোনো রেখেছি বা ছোটো বড়ো আলাদা করেছি, তেমন কিছু না। ওই সাইডের মাছটা একটু এরকম সাইজের মাছ, এরকম সাইজের মাছ একটু বাছাই করে রাখা হয়েছিল, সামান্য কিছু, যেটা একটা চেম্বার থেকে বাছাই হয়েছিল, ব্যাস। আর মাছের গঠন দেখুন, তো মাছের গঠন যথেষ্ট ভালো এসছে, আমি যতটা আশা করেছিলাম যে খুব লম্বাটে হয়ে যাবে, বাট না, এটি দেখুন এখনও লম্বাটে আছে, বাট এটিও ধীরে ধীরে রাউন্ড শেপ নিয়ে নিচ্ছে। তো এই রাউন্ড শেপ করানোর জন্য আমি এদেরকে কী খেতে দিচ্ছি তা নিয়ে অবশ্যই একটি আলাদা রকমভাবে ভিডিও করব। তো আগে চলুন 30 টাকার মাছটি দেখে আসা যাক। এইখানে দুটি চেম্বারেই, এই চেম্বার এবং এই চেম্বার, দুটি চেম্বারেই কিছু মাছ দেওয়া আছে,
দুটি চেম্বারই কিছু মাছ দেওয়া আছে, যেগুলি এখন এখান থেকে তুলে তুলে 30 টাকা করে বিক্রি করি। তো এখানের জন্য এই ছেকনিটা নিয়ে এসছি, না হলে মাছ ধরা মুশকিল। দেখা যাক কতটা ওঠে। কিছুটা উঠেছে, এই যে দেখুন মাছের সাইজ, মাছের সাইজ আর মাছের গঠন দেখুন। এরকম ধরনের মাছ বাছাই করে 30 টাকা পিস বিক্রি করা হয়। হ্যাঁ, এবার যদি কেউ কোয়ান্টিটি অনেক নেয় তখন অবশ্যই দামটা কমে যাবে। মাছের কুঁচটি দেখুন কত সুন্দর হয়েছে। তো এই সাইজের মাছ এখান থেকে 30 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। তাই বলে যদি আপনারা আশা করেন যে কোয়ান্টিটি বেশি নিলে একদম দাম কমে যাবে, তা নয়, সামান্য কিছু দাম কমবে। তো এখানেও দেখুন, এই যে সাইজটা দেখাচ্ছি আপনাদেরকে, শুধুমাত্র এই সাইজটার কথাই বলছি আমি। প্রত্যেকটা মাছের কুঁজ দেখুন কত সুন্দর কুঁজ। তো এই যে সাইজটা দেখাচ্ছি, এই সাইজের মাছই 30 টাকা করে যাচ্ছে। তো এর থেকে এই যে ছোট সাইজ রয়েছে, এই যে দেখুন কতটা পার্থক্য। তো এই সাইজ কিন্তু নয়, আগের থেকে বলে দিচ্ছি এই সাইজ নয়, শুধুমাত্র বড় সাইজগুলো। ওই সাইজগুলো যে ছোটোগুলো দেখালাম ওগুলো 20 টাকার মধ্যেই পড়ে যাবে। তো দেখুন ছটফট করে এখান থেকে চলে গেল। তো এবার দেখাবো সব থেকে কম দামি মাছ, আজকের কালেকশনের সব থেকে কম দামি মাছ। তো এটাতে রয়েছে আমার যে র্যাঞ্চো মাছ, র্যাঞ্চো ক্রস ব্রিড করিয়েছিলাম বলেছিলাম। তো এই মাছটাই আমি সব থেকে কম রেটে এখন বিক্রি করছি আপাতত। এখানে হয়তো আর 1000 পিস আছে, আপডেট দেওয়া হয়নি, তো আজকে ছোট্ট করে এর মধ্যে আপডেট হয়ে যাচ্ছে। তো এই মাছটার প্রাইস হচ্ছে মাত্র 3 টাকা যদি কেউ 100 পিস নেয়। এই যে দেখুন মাছের সাইজ, এই হচ্ছে মাছের সাইজ, র্যাঞ্চো মাছ। তো এবার যদি বলেন হাতে তোলার কথা, হাতে তুললে এই যে এটা 3 টাকা করে দেওয়া হচ্ছে যদি সর্বনিম্ন কেউ 100 পিস নেয়। এবার এখানে 1000 পিস আছে, দেখা যাচ্ছে কেউ বলে বসলেন আপনারা যে আমি 1000 পিসই নেবো, তাহলে কি 3 টাকা? না, অবশ্যই না, অবশ্যই তখন দাম কমে যাবে, কেননা ছোটো বড়ো মাছ তো রয়েছে এখানেই, কাজেই দামও সেরকম কমে যাবে। তো এই ছিল মোটামুটি আমার এখানকার আজকের কালেকশান। অনেক দিন মাছ সেল করার ভিডিও দেওয়া হয় না, সেলের ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম একটা ছোটোখাটো সেলের ভিডিও করে দিই যে কীরকম কী মাছ আছে আর কীরকম কী মাছ সেল করছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।